হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনিটাইম লার্নিং। আই এম মির্জাবুল রহমান ফ্রম এনিটাইম লার্নিং। আজকের ভিডিও টপিক হচ্ছে ইউনিক প্রোডাকশন সিস্টেম বা ইউপিএস। ইউনিক প্রোডাকশন সিস্টেম এটি হচ্ছে খুব অত্যাধুনিক একটি অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল প্রোডাকশন সিস্টেম। এই প্রোডাকশন সিস্টেমে আরেকটা নামেও ডাকা হয়, সেটি হচ্ছে হ্যাঙ্গার প্রোডাকশন সিস্টেম। এই যে চিত্রে যে হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই হ্যাঙ্গার না। এটি হচ্ছে যখন একটি সুইং অপারেটর বিভিন্ন গার্মেন্টসের পার্ট সে যখন সুইং করে শেষ করে, তারপর সেগুলোকে একটি বান্ডেল আকারে সেই হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয়, একটা হুকের ভিতরে ঝুলিয়ে দেয় এবং একটি বাটনে প্রেস করে। প্রেস করার পর সেটি তার সামনের যেই অপারেটর থাকে তার কাছে চলে যায় পরবর্তী প্রসেসটি কমপ্লিট করার জন্য। এটি একটি কম্পিউটার কন্ট্রোল, এটি কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এবং এই প্রোডাকশন সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রত্যেকটি জিনিসের যেরকম ভালো এবং মন্দ থাকে, ঠিক এটারও ভালো মন্দ আছে। তো চলুন দেখে আসি এর অ্যাডভান্টেজগুলো। ইউনিট প্রোডাকশন সিস্টেমে কোনো প্রকার ফিজিক্যাল সুপারভিশন দরকার হয় না। ইউনিট প্রোডাকশন সিস্টেমটি খুব অত্যাধুনিক হওয়াতে এর প্রোডাকশন রেট অনেক বেশি। ইউনিট প্রোডাকশন সিস্টেমে আমাদের ওয়েস্টেজ, এই ওয়েস্ট ম্যাটেরিয়াল ওয়েস্ট না, এই ওয়েস্টেজ হচ্ছে টাইম ওয়েস্ট, টাইম ওয়েস্টটা খুব কম হয়। ইউনিট প্রোডাকশন সিস্টেমে বান্ডেলিং সিস্টেম, যেটা আগে যে আমাদের প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমে যেরকম ছিল, সেই বান্ডেলিং সিস্টেমটি ফুললি এলিমিনেট হয়ে যায় এবং এটি মোস্ট মডার্ন একটি প্রোডাকশন সিস্টেম। এবার আমরা দেখব এর কিছু ডিসঅ্যাডভান্টেজ। তো চলুন দেখে নিই ডিসঅ্যাডভান্টেজ। ইউনিট প্রোডাকশন সিস্টেম যেহেতু খুব মডার্ন এবং হাই টেকনোলজি, হাইটেক একটি প্রোডাকশন সিস্টেম, তো এর কস্টিং অনেক বেশি। একটি ফ্যাক্টরিতে এটা ইমপ্ল্যান্ট করতে অনেক কস্ট পড়ে যায়, সো এটি হাইলি কস্টেবল। ইউনিট প্রোডাকশন সিস্টেমে যেহেতু ওয়ার্কার কম লাগে, যেহেতু ফিজিক্যাল সুপারভিশন নাই, এখানে হেল্পারের কম লাগতেছে, একজন অপারেটরের সাথে যখন আগে একজন হেল্পার লাগতো, এখন সেখানে সেটা লাগছে না। তো সেক্ষেত্রে আমাদের দেশের একটি ইকোনমিক্যাল ব্যালেন্সের একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমাদের দেশে উন্নয়নশীল একটি দেশ। এই দেশে অনেক বেকার যুবক আছে, তাদের এই এই প্রোডাকশন সিস্টেম যদি খুব ভালোভাবে ইমপ্ল্যান্ট করা যায় এবং পপুলার হয়ে যায়, তাহলে কর্মসংস্থানের সুযোগটা অনেক কমে যাবে, এর ফলে বেকার সমস্যা বেড়ে যাবে। এছাড়াও এই প্রোডাকশন সিস্টেমে কম্পিউটার কন্ট্রোল হওয়াতে এর কিছু টেকনিক্যাল ইস্যু থাকে, যেগুলো করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং এই টেকনিক্যাল ইস্যুগুলো ঠিক করার জন্য বা মেনটেন্যান্সের জন্য অনেক কস্ট আমাদের বেয়ার করতে হয়। তো এছাড়া তেমনে খুব একটা প্রবলেম হয় না, কারণ এই যেহেতু একটি মডার্ন, জিনিসগুলোর ভালো দিকগুলো বেশি রাখা হয় এবং যত খারাপ জিনিস আছে সেগুলো এলিমিনেট করার জন্য মডার্ন টেকনোলজি দিন দিন কাজ করে থাকে এবং মডার্ন মডার্ন টেকনিক আবিষ্কার করে। এটা হচ্ছে এই প্রোডাকশন সিস্টেমের একটি মডার্ন টেকনিক, তো এখানে অত বেশি প্রবলেম নেই। তবে কস্ট এবং আদার্স দিক বিবেচনা করলে আমাদের দেশের জন্য এটা সুইটেবল নয় বর্তমান সময়ের জন্য। ইন ফিউচার আশা করছি এই প্রোডাকশন সিস্টেমটি খুব বেশি ইফেক্টিভ ফেলবে এবং সকল দেশের জন্য, এবং তথাকথিত আমাদের দেশের যে প্রোডাকশন সিস্টেম আছে তার তুলনায় এটি আমাদের বেশি এফোর্ট দেবে এবং প্রফিট আনতে সহায়তা করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হিট দ্য লাইক বাটন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের কারো ইন্সপায়ার করে। আজকে চলে যাচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।